নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আবার নিয়ে চলে এসেছি আরো একটি নতুন স্কিন কেয়ার ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে খুব সহজে তৈরি করতে পারেন ফেস ম্যাসাজ ক্রিম। আমরা অনেকে ভাবি যে আমরা কিন্তু ফেস ওয়াশে যে মুখ পরিষ্কার করছি তাতে কিন্তু আমাদের মুখটি ভালো রয়েছে, তা কিন্তু একদম নয়। আমাদের মুখের ত্বককে যদি আরও গ্লোয়িং বানাতে চাও তাহলে কিন্তু কি দরকার, ফেস ম্যাসাজ। তো এই ফেস ম্যাসাজ করার জন্য কিন্তু আমরা কোথায় যাই, পার্লারে। তো এই পার্লারে যাওয়ার ফলে কি হয়, এক তো টাকা খরচ এবং দ্বিতীয়ত বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করতে করতে আমাদের ত্বকের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যায়। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসেই শুধুমাত্র দুটো উপকরণের সাহায্যে তৈরি করতে পারেন ফেস ম্যাসাজ ক্রিম। এর জন্য কিছু দরকার পড়ে না, শুধু দুটো জিনিসের দরকার পড়বে এবং খুব সহজে এটি তৈরি করা যায়। চলুন তবে দেখে নিই আমি এটি কিভাবে তৈরি করেছি এবং কিভাবে ব্যবহার করছি। পুরোটি জানার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে। তাহলে আমি বলেছিলাম এই ফেস ম্যাসাজ ক্রিম বানানোর জন্য দুটি উপকরণের দরকার। তো দেখে নিই কি কি উপকরণ। এর জন্য লাগবে হচ্ছে বিটের রস, দেখতেই পাচ্ছেন আমি এখানে বিটটাকে কদ্দুকস করে কিন্তু রস বের করে নিয়েছি। এছাড়া লাগবে 3 চামচ টক দই। এই টক দই যদি বাড়িতে পাতা হয় তাহলে খুব ভালো হয়, নাহলে আপনারা দোকান থেকেও কিন্তু কিনতে পারেন। তাহলে দেখে নিই আমি এটি কিভাবে তৈরি করছি এবং ব্যবহার করছি। আমি এখন এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব বিটের রসটি। এবার এটিকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, পিঙ্ক কালার হয়ে গেছে। এই পিঙ্ক কালারটা কিন্তু আমাদের ত্বকে গ্লোয়িং নিয়ে আসবে। এবার এটিকে আমি আমার মুখে ব্যবহার করব। প্রথমে আমি এটিকে আমার পুরো মুখে লাগিয়ে নেব। এবার আমি এখন হালকা হাতে ম্যাসাজ করে যাব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমার মুখে ম্যাসাজ করে নিচ্ছি, আপনারাও সেভাবে ম্যাসাজ করে নেবেন। আমরা এটিকে 10 থেকে 15 মিনিট মতন ম্যাসাজ করে নেব। তাহলে দেখতে পেলেন আমি কিভাবে মাত্র দুটি উপকরণের সাহায্যে খুব সহজে বাড়িতে তৈরি করে দেখালাম ফেস ম্যাসাজ ক্রিম। আপনার এটা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। এইভাবে 10 থেকে 15 মিনিট মতন ম্যাসাজ করার পর আমি আমার মুখটিকে ধুয়ে ফেলবো ঠান্ডা জল। চলে এসেছি 15 মিনিট পর, দেখতেই পাচ্ছ আমি আমার মুখটিকে ধুয়ে ফেলেছি। এই ম্যাসাজ করার পর যখন তোমরা তোমাদের মুখে হাত দেবে তখন বুঝতে পারবে কি সুন্দর সফট হয়ে আছে এবং আগের থেকে কিন্তু গ্লো করছে।
তাহলে এটিতে আমি যা দেখালাম অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো এবং আমাকে বলো কেমন লাগলো। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, কারণ আমরা কিন্তু সবাই চাই বাইরে না গিয়ে বাড়িতে বসেই অল্প খরচে অল্প সময় আমাদের ত্বককে করে তুলি সুন্দর। এবং এই ভিডিওটি কিন্তু সবার সাথে শেয়ার করতে একদম ভুলবে না, যাতে সবাই কিন্তু এই ফেস মাসাজ ক্রিমটি বাড়িতে বানিয়ে নিজেদের ত্বককে করে তোলে আরো উজ্জ্বল এবং সুন্দর। এখনো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।